বেবি, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? অবিশ্বাস করো নাকি? সত্যি কি আমাকে মন থেকে ভালোবাসো? কেন, কোনো ডাউট আছে? সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তোমার একটা পরীক্ষা নিব। কিভাবে? আজকে আমার বাবা মা বাসায় নেই, দুইজনেই খালার বাসায় গিয়েছে, আর বাসা একদম ফ্রি। তাহলে তো বুঝতেই পারছো, তুমি চলে আসো, আমরা একান্তই সময় কাটাবো। কি? এটা কি করে সম্ভব? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু। তাহলে দ্বিধা কোথায়? না, আমি আসতে পারবো না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? ওকে, বিশ্বাস না করলে করার কি আছে? আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। শুভ, আমার কথাটা তো শোনো। রাখো তুমি ফোন। শুভ, শুভ আমি আসবো। আমি জানতাম তুমি রাজি হবে। হ্যাঁ, আমি বাসার কাছেই থাকবো, তুমি আমাকে এসে নিয়ে যেও। আচ্ছা, আমি ঠিক সময় চলে আসবো। ইয়েস। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? আসতেছি তো। তাড়াতাড়ি আসো। কেন? আমার খুব ভয় করছে। ভয়? ভয় কেন? তোমার মা বাবা কেউ যদি বাসায় চলে আসে, বিষয়টা কেমন হয়ে যাবে তখন। মা বাবা চলে আসবে মানে? বুঝলাম না, মা বাবা চলে আসবে কেন? দেখো, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি বিধায় তোমার কথায় রাজি হয়েছি। আরে বাবা, বুঝতে পেরেছি, থাকো আমি আসতেছি। আচ্ছা। আফা, একটা কথা কমো। জি, কি বলবেন? আপনার সব কথা আমি শুনছি। সব শুনেছেন মানে? আপনি ভুল করতেছেন আফা। আপনার মতো আমার মাও ভুল করছিল। আমার কোনো বাপ মা নাই। আপনি কিন্তু ভুল করতেছেন আফা। আপনি যায়েন না, আমার মতো আরেকটা টুকারে জন্ম দিয়েন না, জন্ম দিয়েন না। না 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 না, এ আমি কি করতে যাচ্ছিলাম? এত বড় ভুল আমি কিভাবে করতে পারি? ওই সূর্যের মানে কি? তুমি আমার ফেসবুক থেকে ব্লগ মারছো, ফোনে ব্লগ মারছো, এর কারণটা কি? ব্লগ দিব না তো কি করব? তুমি কি বুঝাতে চাচ্ছ? কারণ জানতে চাও? হ্যাঁ অবশ্যই জানতে চাই, বলো কি হয়েছে? তুমি তো আমাকে ভালোবাসো না, ভালোবাসো শুধু আমার শরীরকে। মানে কি? তুমি যদি আমাকে মন থেকেই ভালোবাসতে, তাহলে এসব কখনোই বলতে পারত না। শুধুমাত্র তোমাদের মতো কিছু ছেলের কারণে মেয়েরা এরকম ভুল করে। আমার ভুল হয়েছে ঐশ্বর্য, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তুমি সরে যাও আমার সামনে থেকে। তুমি আসলে একটা ফ্রড, তোমার মতো মানুষের ক্ষমা হয় না। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ঐশ্বর্য, আমার কথাটা শোনো প্লিজ। এই ঐশ্বর্য।